MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কাম সেপ্টেম্বর, 1961 সালে এই ছবিটি মুক্তি পায়। হলিউডের রোম্যান্টিক কমেডি, রক হাডসন ছিলেন নায়ক। সেই ছবির হিন্দি রিমেক হয়েছিল দুটো, 1964 সালে শাম্মী কাপুর শর্মিলা ঠাকুরের অভিনীত কাশ্মীর কি কলি এবং তারপরে মেরে সনম। কাশ্মীর কি কলি রফি সাহাব এবং আশা ভোসলে ডুয়েটের জন্য বিখ্যাত হয়ে আছে। কালো উত্তীর্ণ হয়েছে ওপি নাইয়ারের সুরে কাশ্মীর কি কলির গানগুলো। দ্য কাম সেপ্টেম্বর, দুয়ারে কড়া নাড়ছে সেপ্টেম্বর, কি হবে? আমার কি কাম সেপ্টেম্বরের মতো কোনো ছবি মুক্তি পাবে? ট্রেলার মুক্তি পেয়ে গেছে, সে ছবি আপনি হলে গিয়ে পপকর্ন খেতে খেতে দেখতে পাবেন না, এটা একদম রিয়েল লাইফে হবে। সেটা রোম্যান্টিক কমেডি নয়, হার্ডকোর থ্রিলার ছবি। এই বঙ্গেই তার মুক্তি হবে। ডেটটা এখনো ঠিক হয়নি, তবে সেপ্টেম্বরের মধ্যেই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। শেষ মুহূর্তে প্রস্তুতি চালাচ্ছেন প্রযোজক নির্দেশকেরা, অভিনেতা অভিনেত্রীরা। এর প্রযোজক নির্দেশক দুটোই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আর অভিনেতা অভিনেত্রীরা হচ্ছেন এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তো সেই থ্রিলার মুভি মুক্তির অপেক্ষায়। অনেক তার নায়ক নায়িকা, ভিলেন, পার্শ্বচরিত্র, বিবেক, অনেক কিছু আছে। তো কী হতে পারে যেটা বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দেবে? সেটা হচ্ছে এই যে নিয়োগ, বিভিন্ন নিয়োগ দুর্নীতি হয়েছে তো, শিক্ষক, অশিক্ষক, পুরসভা, এই সব নিয়োগ দুর্নীতির তদন্ত, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একটা বড় পদক্ষেপ হবে, একটা নয় একাধিক। সেই পদক্ষেপ আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বিল্ড আপ হবে ধাপে 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 ধাপে। আর শারদোৎসব মানে দেবীপক্ষের সূচনার আগেই সেগুলোর যবনিকা পাত হবে, এখন অবধি এক্সপেক্টেড। কারণ দেবীপক্ষের সূচনা থেকে ভাইদুজ পর্যন্ত বা ছট পর্যন্ত কোনো ধরনের বড় পদক্ষেপ তদন্তকারী সংস্থা করবে না, কারণ ওটা উৎসবের মরশুম, আমরা সবাই উৎসবে মেতে উঠব। তাই বড় কোনো পদক্ষেপ করলে একটা টার্ময়েল হতে পারে, তো অস্থিরতা তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে, সেই জন্য ওই পুজোর সময়ে কোনো পদক্ষেপ হবে না, কিন্তু পুজোর আগে হবে। তার বিল্ড আপ দেখবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, আমাদের বলতে হবে না, আপনারা নিজেরা বুঝতে পারবেন। বহুবার ডাকাটা কী হবে এবং আটকও হবেন, যিনি ১২ বার তলব পেয়েও এড়িয়ে গিয়েছেন তিনি কিন্তু আর তলব পেলে এড়াতে পারবেন না, হয় তাকে সহযোগিতা করতে হবে, নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সব আশঙ্কাতে থেকেই নাকি তার রক্তচাপের ওঠা পড়া চলছিল। যাই হোক, তিনি এখন সুস্থ আছেন, আমি তার সুস্থ নিরোগ জীবন অন্তর থেকে কামনা করি, কিন্তু এটাও আশা করি যে একজন দায়িত্বশীল সাংবিধানিক পদে থেকে তিনি যেন তার সাংবিধানিক কর্তব্য যেটা সেটা পালন করেন। নানা ছুতোয় তদন্তকারী সংস্থার তলব যেন না আড়ান, এটুকু তিনি আশা করি এবার করবেন, কারণ তার সামনেই কিন্তু অনুব্রতর উদাহরণটা আছে,
10 বার তলব করেছিল সিবিআই, 9 বার জাননি। একদিন কিন্তু সকাল 7টায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কার্যত খাড় ধাক্কা দিয়ে তাকে নিয়ে চিকেছিল। তিনি জামিন পাচ্ছেন না, এখন তিহারেই আছেন। আরো বড় প্রভাবশালী, এবং শুধু একজন প্রভাবশালী না, আরো প্রভাবশালীরা, তারাও কিন্তু এবার জোরদার জেরার মুখে পড়বেন এবং সদুত্তর দিতে না পারলে গ্রেপ্তার হতে পারেন। লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক, ইডির ভাষায় ইনক্রিমিনেটিং ডকুমেন্টস অ্যান্ড ডিজিটাল এভিডেন্স যে বিজ্ঞপ্তিতে, সেগুলো ছানবিন করে অনেক তথ্য পাওয়া যাবে। তো হার্ড ডিস্ক থেকে সূত্র মারফত এসব খবর বেরোচ্ছে, অনেক কোম্পানির নাম পাওয়া গিয়েছে, অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারা পরিচালনা করতো সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারব। এবং লিপস অ্যান্ড বাউন্স একেবারে প্রভাবশালীদের কি বল, ভীষণ রকম যোগ আছে। প্রভাবশালীদের তো কোম্পানি, কাকু তো প্রভাবশালী, প্রভাবশালীর সঙ্গে অন্যদের যোগসূত্রের মাধ্যম ছিলেন কাকু। আর লিপস অ্যান্ড বাউন্সের কর্মকর্তারা সবাই সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। যেখানে ইডির অভিযান, সেই অভিযানে কিছু প্রশ্ন তুলে লালবাজারের তারস্থ লিপস অ্যান্ড বাউন্সের এক কর্মচারী, নাকি ইডি ডিসঅনেস্টলি কাজ করেছে। তাহলে এই হচ্ছে প্রেক্ষিত। তাই কাম সেপ্টেম্বর অনেকের কাছেই খুব খুশির বার্তা আনবে না। ওদিকে গরু, কয়লা, চিট ফান্ড সবকটা দুর্নীতির তদন্তের গতি পাবে, একই সঙ্গে আদালতের নির্দেশে যে তদন্তগুলো হচ্ছে, শিক্ষক অশিক্ষক এবং পুরসভার নিয়োগ দুর্নীতি, তারও তদন্তের গতি পাবে। অনেক মন্ত্রী সন্ত্রী হোমরা চোমরা পুরসভার চেয়ারম্যান সব ডাক পাবেন। কতদিন আর আপনারা ওই প্রতিহিংসার তত্ত্ব খাওয়াবেন? মানুষগুলো বিশ্বাস করে না, মানুষগুলো বিশ্বাস করে না। রাজনৈতিক ক্লাস সম্পর্কেই মানুষের মনে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে এইসব দেখে, সবার সম্পর্কে নয়, কিন্তু এই রাজ্যের শাসক দলের কেষ্টবিষ্টুদের কাজকর্ম দেখে বঙ্গবাসী এখন আক্ষেপ করেন যে কি ভুল করেছিলাম। তবে সেটা ছিল ঐতিহাসিক সময়, 34 বছরের একটা শাসনকে সরাতে গেলে তখন মানুষ বিচার করেনি, অনেকটা বুঝতেও পারেনি। কিন্তু 12 বছরের মাথায় শাসকের এই চেহারা সামনে চলে আসে, বহু মানুষ এখন আক্ষেপ করেন যে আমরা ভুল করেছিলাম, কিন্তু ওই সময় তাদের কাছে আর কোনো বিকল্পও ছিল না। 34 বছরের একটা শাসন গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো নয়, কিন্তু সেই শাসনকে সরাতে গিয়ে বাংলার মানুষ যাদের এনেছিলেন সেই সময় তারা বোঝেননি, ওইটা সময়ের দাবি ছিল 2011। কিন্তু তার 12 বছর পরে যে ছবি আমরা দেখছি, আমাদের প্রত্যাশার ধারে কাছ দিয়ে যায়নি, বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধ সেটা হচ্ছে এই চাকরি পেঁচা, কেউ ছাড়া পাবে না। লিখে রাখুন, ছাড়া পাবে না। সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগবে না, দুয়ারে দাঁড়িয়ে আছে, অনেক এভিডেন্স, কিছু মিসিং লিঙ্ক আছে, সে এভিডেন্সগুলো বার করছে। আর প্রভাবশালীরা তো বারবার আদালতে গিয়ে সময় কিনতে চাইছেন, তাতে তদন্তের গতি ব্যাহত হচ্ছে, একটু দীর্ঘসূত্রিতা, এবং এটার জন্য সবাই একটু আক্ষেপ করছেন। সেটিং থিওরির প্রবক্তারা সরব হয়েছেন, তাদের এটা জীবন কাটে বলতেই হবে, দোষ দিই না, কিন্তু সেটিং থাকলে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে ইডির বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানানো হতো না, আর ইডি 18 ঘন্টা অভিযান করে বিবৃতি দিয়ে কী কী পেয়েছে এবং এক প্রভাবশালী সেখানকার সিইও সেটা বিবৃতি দিয়ে বলতো না। আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে,
নানা রকম ফন্দি ফিকির করে তদন্তের প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা এখনও হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু তা সত্ত্বেও শারদোৎসবের আগে বড় সড় পদক্ষেপ করবে এজেন্সি এই দুর্নীতির তদন্তে। অনেক মহিরুহের পতন হবে বাংলার রাজনীতিতে। যারা এখনও বীর বিক্রমে ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের সততার মূর্ত প্রতীক বলে জাহির করছেন, তাদের আর বড় মুখ করে এইসব বাগাড়ম্বর করার সুযোগ হয়তো আর থাকবে না, এমনই ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি আমরা।